হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আজকে 8ই মার্চ, আজ মহাশিবরাত্রি। তো আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। সকাল থেকে কী কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর শিবরাত্রিতে কোথায় জল আনতে যাচ্ছি, কীভাবে আমি আজকে শিবরাত্রি পালন করব, তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন সকাল 10টা মতো বাজে, আর এখন স্নান কমপ্লিট হয়ে গেছে। স্নান সেরে এখন যাব মন্দিরে, মন্দিরের সব পুজোর আয়োজন করব। রেডি, সকাল সকাল স্নান করে রেডি, আজ মহাশিবরাত্রি। তাই পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। এখনও ডিসাইড করে উঠতে পারছে না যে আলমারি খুলে বসে আছে যে কী জামা পরবে, এটা এখনও খুঁজে বেড়াচ্ছে। সে 1 ঘন্টা হয়ে গেল মনে হয় এখানে বসে আছে, জামা খুঁজছে, এখনও জামা খুঁজে পাইনি। তো জামা খুঁজে পেলে আবার তোমাদের সাথে শেয়ার করবো যে কী জামা পরছে, এখন থেকে জামা খুঁজছে। কিন্তু প্রায় 3 ঘন্টা ধরে খোঁজার পরে এই কুর্তিটা চুজ করছে। এই যে ম্যাডাম এখানে আরও খুঁজছে, এখন স্নানে কী পড়ে যাবে, তাই আর এগুলো এটা পড়ে যাবে জল আনতে, আর পুজোরটা কী পড়বে সেটা রাতে আবার খুঁজবে। তো গাইস, দেখতেই পাচ্ছো আলপনা দেওয়া অলমোস্ট কমপ্লিট, একটা হলো, হ্যাঁ বাকিগুলো করতে হবে। আর আমি মালা কাটবো, তার জন্য এই যে সুইসুতো, সব বাসন টাসন ধোয়া হয়ে গেছে। আমি কিছুই করিনি, মিলাদ খাচ্ছিলাম ঘরে, যা করার বেবি করেছে। এবার এখানে আলপনা দেওয়া হবে। তো আজকে বেশি আলপনা দেবো না, দেখতেই দেবো। মালা গাঁটবো, আমার মালা গাঁথার কথা ছিল, তারপরে যখন দেখলো আমি গাচ্ছি না, নিজেই গাঁথতে লেগেছে। আমরা এখন জ্বলন্তে যাবো মালাটা লাগিয়ে মহানন্দাতে। এই যে অলরেডি দুটো মালা গাঁথা হয়ে গেছে, আর এখানে আরও হচ্ছে। তো চলো তোমরা সঙ্গে থাকো, পুরো ব্লগটি দেখো। যাচ্ছি ছাদে ফুল তুলতে। এখন বিকেল 4টা মতো বাজার, এখন আমরা বেরোচ্ছি মহানন্দাতে যাবো জল আনতে। চলো যাওয়া যায়। দুজনের লুক রেডি জল আনতে যাওয়ার জন্য, মহানন্দাতে জল আনতে যাবো। রাস্তাতে পুরো রাস্তা এখন হেঁটে হেঁটে যাবো, বলো কিছু। এই যে এতক্ষণ ব্রিজের ওপরে ছিলাম, ওখান থেকে দেখছিলাম, এখন চলে এসেছি ব্রিজের নিচে। দারুণ লাগছে সানসেট, কত লোক, এখান থেকে জল নিতে হবে, চলো চলো। আমাদের জল নেওয়া, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। বিকেল 4টেই বেরিয়েছিলাম, আর সন্ধ্যে 7টেই বাড়ি যাচ্ছি।
জল নিয়ে চলে আসলাম বাড়িতে, আর পুরো টায়ার্ড হয়ে গেছি। অভিষেক করার সব জিনিস সাজিয়ে নিয়েছি, চাল কলা মহাদেব, এখন অভিষেক করানো হবে, আমরা রেডি হয়ে আসবো, তারপর জল নিয়ে আসলাম আমরা। এটা ফুল লুক রেডি পুজোর জন্য। রেডি হচ্ছে, কতক্ষণ লাগলো রেডি হতে? টাইম রেডি হয়ে গিয়ে পুজোতে বসে যাবো। আর লগ্ন তো শুরু হয়ে গেছে, ফার্স্ট ফোহরের কি পুজো শুরু করবো। একদম পুরো অন্ধকার থেকে আলো হয়ে গিয়েছে ঘরটা।
সকাল সকাল স্নান সেরে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। এখন ঠাকুর পুজো করে নেব। কাল রাতে ভেবেছিলাম চার প্রহরে জল ঢেলেছি, সেই চার প্রহরের প্রত্যেকটা ভিডিও আমি করব, কিন্তু করতে পারিনি, ভিডিও করতে ভুলেই গেছিলাম, তাই আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন পুজো করে নেব। বেশি বড় করবো না, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে, ততক্ষণের জন্য টাটা।